সবাই কেমন আছো? আজ আমি তোমাদের কাছে একটা কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আজ আমি ব্লগ করার জন্য শাড়িটা পরেছি, এটা পরেছি, তার সাথে একটু হালকা সেজে নিয়েছি, একটা খোপা করেছি, দেখতেই পাচ্ছো, একটা খোপা করেছি, সিঁদুরের টিপ পরেছি একটা, আর সুন্দর করে একটু হালকা করে লিপস্টিক দিয়ে দিয়েছি, গলায় একটা ছোট্ট একটা চেন পরেছি, আর একটা কালকে মন্দিরে গেছিলাম পুজো দিতে, তাই আমাদের গুরুদেব আমাদের এই তুলসী মালাটা আমাদেরকে পরিয়ে দিয়েছে, তাই এই তুলসী মালাটা আছে, দেখে বলবে আমাকে কেমন লাগছে। দেখো, আজ আমি একটা সুতির একটা শাড়ি পরেছি, দেখো গরমের মধ্যে সুতিরই পরেছি। আর আজকে আমি একটা ছোট্ট একটা রান্নার ব্লগ করে তোমাদেরকে দেখাবো, দেখে জানাবে তোমরা সবাই যে কেমন হয়েছে। চলো তাহলে শুরু করা যাক। চলো, চলে এলাম কিচেনে। চলো, এটা আমি কেটেছি, এখানে ঝিরিঝিরি করে একটু বেগুন কাটা আছে, একটু পটল কাটা আছে, আর আর দুটো টমেটো কাটা আছে, আর তার সাথে একটু লঙ্কা ফালি দিয়ে ধুয়ে রাখা আছে। এখানে আমি রেখেছি ঝিরিঝিরি করে আলু, আলু রেখেছি এখানে কেটে ধুয়ে রাখা আছে। এটা পেঁয়াজ কাটা আছে ঝিরিঝিরি করে, এখানে একটু রসুন কাটা আছে ঝিরিঝিরি করে, আর এখানে সম্বাড়া দেওয়ার জন্য আছে শুকনো লঙ্কা আর কালো জিরে। চলো তাহলে রান্নাটি শুরু করা যাক। এখানে আমি কড়াইয়ে তেল দিচ্ছি, কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, তাই আমি এখানে একটু কড়াইয়ে একটু বেশি করে তেল দিব, কারণ এটা চচ্চড়ি, একটু তেল কম হলে ভালো লাগে না খেতে। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা আমাদের খুবই প্রিয়। আজকে চলো তোমাদের সাথে একটা রান্নার প্রিপারেশন শেয়ার করা যাক। তাহলে রান্নাটা শুরু করে দিয়েছি, দেখছোই তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দিব ফোড়নগুলো, শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে, হালকা করে ভেজে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে হালকা করে একটু পেঁয়াজটা একটু ভেজে নেব, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি রসুন ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখেছি, এভাবে তোমাদের সাথে কথা বলে এরকম করে রান্না করতে আমার খুব ভালো লাগে, তাই ভাবলাম একটা রান্নার ব্লগ শেয়ার করি। তোমরা অনেকে আমাকে বলছো দিদি তুমি রান্নার ব্লগ শেয়ার করো, তাই আমি আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটা রান্নার ব্লগ শেয়ার করি। কেমন একটা ভালো রাঁধুনি না, তবুও খাওয়ার মতো হয়তো হবে, দেখো তোমরা কেমন হচ্ছে। আমার পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য আমি হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিলাম, তারপরে অ্যাড করছি রসুন, ঝুড়ি ঝুড়ি করে আমি কেটে রেখেছি, তারপরে রসুনটা দিয়ে দিলাম, রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, একটু ভেজে নিব আবারও রসুনের, যাতে পুরো গন্ধটা চলে যায়, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আমার পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। সবসময় গ্যাসের ফ্লেমটা একটু লো রেখেই কাজ করাটা ভালো, তাহলে কিন্তু ধুয়ে যাবে। আমি লো রেখেছি গ্যাসের ফ্লেমটা, দেখো তোমরা একটু দাঁড়া দিয়ে দেবো, একটু ছোটো মাছের চচ্চড়ি করবো। তারপর আমি এখানে কেটে ধুয়ে রাখা তোমাদের সাথে তোমাদেরকে বলেছিলাম যে টমেটো, বেগুন আর পটল, আর হচ্ছে ফালা ফালা করে লঙ্কা দিয়ে দিচ্ছি, সব দিয়ে এখন ভালো করে এটাকে মেশাতে হবে, সুন্দর করে মেশাতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দিব, একটু বাড়িয়ে দিলাম, নেড়ে নেবো। এরপরে এখন দিব নুন, আমি একটু নুন দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এখন এখানে একটা ছোটো মাছ আমি ভেজে নেবো, তাই আমি এখানে একটা কড়াই চাপিয়েছি, দেখো কড়াইটা একদম গরম হয়ে গেছে, তারপরে আমি দিচ্ছি একটু নুন, নুন দিলে মাছগুলো লেগে থাকবে না। এখানে ছোটো মাছ এনেছে, ছোটো মাছের চচ্চড়ি হবে আজ, এগুলো আমি অল্প তেল দিয়ে আমি অল্প অল্প করে ভেজে নেবো, একদম অল্প অল্প করে আমি ভেজে নেবো সবগুলো মাছ, ছোটো মাছ বেশি দিলে একদম ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আমি অল্প অল্প করে সব মাছ ভেজে নিচ্ছি। এবার ঢাকনি উঠিয়ে দেখলাম যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে নুন হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে একটু নেড়ে দেবো। অল্প তেলে আমি মাছগুলো হলুদ দিয়ে দিচ্ছি, দেখলাম একটা করে সম্পূর্ণ ভাত,
একটু নামিয়ে দিচ্ছি মাছ, সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, তাই আমি একটু রস রস করে রেখে আমি একটু জল অ্যাড করছি এখানে। দেখো জল অ্যাড করে দিলাম, এখন আমি ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি চচ্চড়িতে। তারপর মাছ দেওয়ার পর আমি হালকা করে একটু মেরে দেব, হালকা করে একটু মিশিয়ে দিলাম। আমার একদম চচ্চড়ি রেডি হয়ে গেল, একদম রেডি। দেখো আমি একটু হালকা মাখোমাখো করেছি, দেখতেই পাচ্ছ হালকা মাখোমাখো করেছি। তাহলে ফ্রেন্ডস সম্পূর্ণভাবে দেখো আমার মাছ চচ্চড়ি রেডি, তোমরা যে যে খাবে চলে এসো। অতটা বৌদি পাকার আধুনি না, তবুও ট্রাই করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে, আবারও বলছি টাটা। তো বন্ধুরা এই ছিল আমার রান্নার ব্লগ, যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাবে। আর দেখা হচ্ছে পরের ব্লগে, পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো।